আসসালামু আলাইকুম, আগ্রাবাদ বালিকা বিদ্যালয় সহকারী শিক্ষিকা কাজী শামীমা। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর চারু ও কারুকলা। আমরা আজকে চারু ও কারুকলা ক্লাস দেখব। সকল শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও তোমাদের প্রতি আমার ভালোবাসা। তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর চারু ও কারুকলার ক্লাস দেখব। চারু ও কারুকলার অধ্যায় ষষ্ঠ, ষষ্ঠ অধ্যায়ে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিষয়ভিত্তিক ছবি ও নকশা অঙ্কন। এখানে অধ্যায়ে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বিষয়ভিত্তিক ছবি, অর্থাৎ ছবিগুলোকে বিষয় দিয়ে আগে শিরোনাম দিয়ে উল্লেখ করা হয়েছে, তারপর সেই ছবিটা আমরা এঁকে দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে নকশা অঙ্কন। তাহলে নকশা আর বিষয়ভিত্তিক ছবি সম্পূর্ণ দুটো দুরকম ধারার। আমরা আজকে নকশা অঙ্কন বিষয়ে জানব। তাহলে শিক্ষার্থীরা, নকশা বলতে আমরা বুঝছি কোনো কিছুর আকৃতি, আকার এবং সেটা কিভাবে আমরা উপস্থাপন করব সেই বিষয়টা। তাহলে সেই নকশা হচ্ছে দু প্রকার, নকশা দু প্রকার। এক প্রকার হচ্ছে জ্যামিতিক নকশা, আরেক প্রকার হচ্ছে প্রাকৃতিক নকশা। তাহলে জ্যামিতিক নকশা ও প্রাকৃতিক নকশা কাকে বলে, এটা যদি আমরা না জানি তাহলে আমরা নকশা তৈরি করতে পারবো না। নকশা অঙ্কনের জন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে, জ্যামিতিক নকশা ও প্রাকৃতিক নকশা কিভাবে তৈরি হয় এবং এর উপাদানগুলো কোত্থেকে এসেছে। তাহলে আমরা প্রথমে জ্যামিতিক নকশা, শিক্ষার্থীরা আমরা একটু বোর্ডে দেখি। জ্যামিতিক নকশা, জ্যামিতিক নকশা বলতে আমরা জ্যামিতিতে যে সমস্ত উপাদানগুলো আমরা দেখতে পাই, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, আয়তক্ষেত্র, আকার আকৃতিগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে জ্যামিতিক নকশার উপাদান। আমরা এই জাতীয় যে সমস্ত জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কি, জ্যামিতিতে আমরা ব্যবহার করে থাকি, ত্রিভুজ, চতুর্ভুজ, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। তাহলে এই জিনিসগুলো আমরা জ্যামিতিতে পাচ্ছি, সেই জন্য এগুলো আমাদের জ্যামিতিক নকশায় ব্যবহার হয়ে থাকে। তো জ্যামিতিক নকশার জন্য আমরা পাচ্ছি এই আকার আকৃতিগুলো। আর প্রাকৃতিক নকশা হচ্ছে যেই সমস্ত উপাদানগুলো আমরা প্রাকৃতিক প্রকৃতি থেকে পেয়ে থাকি, সেগুলো হচ্ছে প্রাকৃতিক নকশার উপাদান। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, প্রকৃতিতে আমরা কিন্তু পাতা বৃত্তাকারে পাই না, চতুর্ভুজ আকারে পাই না, সেখানকার উপকরণ, সেখানকার আকার আকৃতিগুলো অন্যরকম। সেই আকার আকৃতির উপর নির্ভর করে আমরা তৈরি করছি কি, প্রাকৃতিক নকশা। তাহলে দেখো, প্রকৃতি থেকে আমরা যেই ধরনের বিষয়গুলো পাচ্ছি, এই ধরনের আকার আকৃতিগুলো আমরা পাচ্ছি প্রকৃতি থেকে। তাহলে এই আকার আকৃতিগুলো দ্বারা তৈরি নকশাকে আমরা বলছি প্রাকৃতিক নকশা, অর্থাৎ জ্যামিতিক নকশা, প্রাকৃতিক নকশা। এখন প্রাকৃতিক নকশা করার এক ধরনের পদ্ধতি আর জ্যামিতিক নকশা করার এক ধরনের পদ্ধতি। আমরা নকশা সম্পর্কে আগে, নকশার প্রশ্নটা আমরা কিভাবে হতে পারে সেটা আগে আমরা দেখে নেই। আজকে আমরা দেখব
জ্যামিতিক নকশা। জ্যামিতিক নকশাটা আমরা কিভাবে আঁকবো সেটাই দেখব। তাহলে আগে আমরা প্রশ্ন সম্পর্কে জানি। শিক্ষার্থীরা আমরা একটু প্রশ্নটা লক্ষ্য করে দেখি। আমাদের প্রশ্নে দেওয়া আছে ত্রিভুজ দিয়ে একটি জ্যামিতিক নকশা অঙ্কন করো এবং সেটি হবে 5x5 ইঞ্চি ঘরের মধ্যে, অর্থাৎ 5x5 এটা মাপের পরিমাণ ঘর করে আমাদেরকে সেই ঘরের ভেতরে রংবিহীন সাদা কালো আঁকতে হবে। এখন তোমরা বলবে এদিকে টিচার বলছে রংবিহীন, আবার ওদিকে বলছে সাদা কালো, অর্থাৎ সাদা ও কালো রংবিহীন বলার কারণ হচ্ছে যখন কোথাও রঙের উপস্থিতি থাকে তখন আমরা সেটাকে সাদা বলে ধরে নেই, অর্থাৎ সাদার মধ্যে প্রত্যেকটা রং মিশ্রিত রয়েছে এবং সব রং মিলে তৈরি হয় সাদা রং, আর কালো রঙের ভেতর কোনো রঙের উপস্থিতি নেই, এই জন্য কালোকে আমরা বলছি রঙের অনুপস্থিতি এবং কালো রং, এই কারণে আমরা বলছি সাদা কালো রংবিহীন। যেহেতু একটাতে রং আছে আর একটাতে রং নাই, এই জন্য বলছি সাদা কালো রংবিহীন। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে কি, ত্রিভুজ দিয়ে একটি জ্যামিতিক নকশা। এখন তোমরা যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে তোমরা ভাবো যে ত্রিভুজ দিয়ে যখন বলেছে তাহলে এটা একটা ত্রিভুজ এঁকে দিয়ে ওটাকে নকশা করে দিলে হয়ে যাবে, যেটা তোমরা ভাবো আমি সেটাই দেখাচ্ছি একটু করে। সাধারণত শিক্ষার্থীরা যে ভুলটা করে থাকে, ধরে নেই যেহেতু ত্রিভুজ দিয়ে বলা হয়েছে তাহলে এভাবে আমরা একটা ত্রিভুজ আঁকবো এবং এই ত্রিভুজের মধ্যে আমরা আমাদের মন মতো নকশা করে দিব। অনেকে অনেক রকম করে নকশা করে দেয়, ফুল দেয়, লতা পাতা দেয়, হ্যাঁ বিভিন্ন ভাবে এঁকে এঁকে দিচ্ছে, হ্যাঁ এভাবে এঁকে দিয়ে ভাবছে এটাই বোধ হয় নকশা। আসলে না, এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা, এভাবে আমাদের হবে না। আমাদের যেটা করতে হবে সেটা আমরা এখন দেখে নেব। আমাদের নকশা করার জন্য যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে স্কেল। আমাদের প্রথমে প্রশ্নের মধ্যে বলা ছিল একটা
ঘর করে নিতে হবে 5 বাই 5 ইঞ্চি। সেটার জন্য আমাদের লাগবে এ ধরনের একটা স্টিলের স্কেল। স্টিলের স্কেল কেন বলছি, অন্যান্য প্লাস্টিকের স্কেল বা অন্যান্য স্কেল গুলো দেখা যায় ব্যবহার করার সময় পাশে ভেঙে যায়, তখন লাইন গুলো আঁকাবাঁকা হয়ে যায়। কিন্তু নকশার পূর্ব শর্ত হচ্ছে সেটা একেবারে নিখুঁত হতে হবে, নিট অ্যান্ড ক্লিন। আমরা ছবির ভাষায় বলে থাকি কি নিট অ্যান্ড ক্লিন হতে হবে, তাহলে নকশাটা দেখতে সুন্দর মনে হবে। সে কারণে আমাদের প্রয়োজন হচ্ছে এ ধরনের একটা স্কেল, কিংবা এই স্কেল ছাড়াও আমরা চাইলে সেট স্কোয়ার ব্যবহার করতে পারি। তোমরা হয়তোবা নাম শুনে থাকবে কেউ কেউ, কিংবা কেউ দেখতেও পারো, তোমরা সেট স্কোয়ারেরও ব্যবহার করতে পারো। সেটা তোমাদেরকে আমি একটু করে বলি। ত্রিভুজ, আমরা যে জ্যামিতি বক্স এ দুটো ত্রিভুজ আকৃতির জিনিস দেখি, এই ত্রিকোণমিতি গুলো এগুলোকে বড় আকৃতিতে তৈরি করা হয়েছে, যেটাকে আমরা বলছি সেট স্কয়ার। বড় বড় সেগুলো দিয়ে তোমার স্কয়ার ঘরগুলো করতে সুবিধা হয়, একদম ভালোভাবে তোমার মাপটা পাওয়া যায়। সে কারণে সেটা দিয়ে করতে পারো। আর যদি সেটা তোমাদের হাতের কাছে না থাকে, তাহলে এই ধরনের স্কেল দিয়েও করতে পারো। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তোমার স্কেলটা যেন বাঁকা হয়ে না যায়, স্কেলটা যেন একেবারে সোজা থাকে, তাহলে তোমার ডিজাইনের কাজ করতে খুবই সুবিধা হবে। তাহলে এখন আমরা দেখব আমাদের ডিজাইনটা আমরা কি করে করব। আমাদের প্রশ্নে বলা আছে 5 বাই 5 ইঞ্চি, তো আমার আমি এখন তোমাদেরকে সেই 5 বাই 5 ইঞ্চিটা বুঝিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের স্কেল দিয়ে 5 বাই 5 ইঞ্চি নিবে, কিন্তু আমি এখানে হাতে এঁকে দেখাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি তোমাদের। আমরা মনে মনে ধরে নিলাম এটা 5 বাই 5 ইঞ্চি, যেহেতু আমাদের এই সাইজের স্কেল হাতের কাছে নেই এত বড়, সেই জন্য আমরা ধরে নিলাম এটাই 5 বাই 5 ইঞ্চি। আর তোমরা যেটা করবে, এই যে শূন্য থেকে আমরা কাউন্ট করি কোনখান থেকে, জিরো থেকে, হ্যাঁ শূন্য থেকে, তাহলে শূন্য থেকে 5 পর্যন্ত নিলেই সেটা হবে 5 বাই 5 ইঞ্চি। 5 বাই 5 ইঞ্চি নিতে হলে তোমাকে এখান থেকে 0 থেকে 5, আবার এখানে 0 থেকে 5, আবার এদিকে 0 থেকে এখানে 5, এদিকে 0 থেকে এখানে 5, তখন এটা 5 বাই 5 ইঞ্চি হবে। তাহলে এখন দেখো আমরা সেটাকে যে কাজটা করব, 0 1 2 3 4, হ্যাঁ এভাবে নিচে আমরা নিব, 0 1 2 3 4, এই যে স্কেলের মাপ অনুসারে। আমি তো তোমাদেরকে এমনি হাতে দেখিয়ে দিচ্ছি, তোমরা যেটা করবে সেটা হচ্ছে স্কেল দিয়ে মাপ নিয়ে নিতে হবে, না তো তোমার ঘরগুলো প্রত্যেকটা সমান হবে না। তাহলে আমরা 0 থেকে 5 নিলাম, এবার আমরা ঘরগুলো করব। এই যে 1 থেকে 1 আসবে, 2 থেকে 2, 3 থেকে 3, 4 থেকে 4, 5 থেকে 5, ঠিক আছে এভাবে ঘরটা হবে। তোমরা মাপ নিয়ে যেহেতু করবে, তোমাদের ঘরগুলো বড় ছোট হওয়ার কোনো সুযোগ নেই, আমি মাপ ছাড়া করছি বলে বড় ছোট হচ্ছে। তাহলে এখন দেখো শিক্ষার্থীরা, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আবার এখানে 0 1 2 3 4, এটা হচ্ছে 5, তাহলে আবার এদিকে হবে 4 2 3 1, অর্থাৎ 5 বাই 5 এভাবেই মাপতে হবে। এখন আমরা 1 থেকে এদিকে দেই, তুমি যদি এদিকে 1 লেখো তাও তোমার জন্য আরো সুবিধা, এটাকে 1 ধরো, 2 3 4 3 2, এটা 0, এটা 1 2 3 4, তাহলে এই যে এভাবে আমাদেরকে ঘরগুলো করতে হবে। আমরা আমাদের দেখা সৌন্দর্যের জন্য একটু বাড়িয়ে নেই ঘরটাকে। তোমরা স্কেল দিয়ে মাপ নিলে তোমাদের এই সমস্যাটা হবে না।
কিভাবে আমাদেরকে ঘরটা করে নিতে হবে। তাহলে এখন দেখো আমাদের যেহেতু বলা হয়েছে 5/5, আমরা সেই শর্তটা পূরণ করলাম। 5/5 সেই প্রশ্নের সেই শর্তটা পূরণ করলাম। এখন বাকি আছে আমাদের যেটা, সেটা হচ্ছে ত্রিভুজ দিয়ে, ত্রিভুজ দিয়ে করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, প্রত্যেকটা ঘরকে মাঝখানে কেটে কেটে দিলে ওটা ত্রিভুজ আকৃতি হয়ে যাবে। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমি যখন এভাবে কেটে দিলাম, এখানে তিনটা কোণার কোণে তৈরি হলো, এখানে আবার তিনটা কোণে তৈরি হলো, অর্থাৎ এটা হয়ে গেল কি, দুটা ত্রিভুজ। এটাকে আমি চারটা করে দিচ্ছি সৌন্দর্যের জন্য, প্রতিটা ঘরকে এভাবে করে দিতে হবে। কোনায় কোনায় মিলে যাবে। তাহলে আমরা প্রতিটা ঘরে কি ত্রিভুজটা পেয়ে গেলাম, চারটা করে ত্রিভুজ পেলাম। এখন আমাদের প্রশ্নে প্রথমে ছিল ত্রিভুজ দিয়ে একটা নকশা অঙ্কন করো, এরপরে ছিল 5/5 পরিমাপের ঘরে অঙ্কন করতে হবে, এরপর এরপরের শর্তটা ছিল সাদা কালো হতে হবে, রংবিহীন সাদা কালো। এখন আমরা যেই ঘরগুলোকে কালো করব সেগুলোতে ব্ল্যাক বি লিখে দিব। যেহেতু ব্ল্যাক আমরা লেখার সময় বি দিয়ে শুরু করি, সেক্ষেত্রে আমরা ব্ল্যাক ঘরে বিটা লিখে দিব। তাহলে সেটা ব্ল্যাক করে দিলে দেখা যাবে না, কিন্তু হোয়াইট ঘরে কিছু লেখা যাবে না। আবার তুমি যদি না লিখো সেক্ষেত্রে তোমার ভুলটা হতে পারে যে তুমি হোয়াইট ঘরে কালারটা করে দিলে, তখন তোমার ডিজাইনটা দেখতে আর সুন্দর লাগবে না। সেই সৌন্দর্য, আর আমি আগেই বলেছি ডিজাইনের জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই নিখুঁত। তো সেই বিষয়টার জন্য যেটা আমি বললাম, আমরা ব্ল্যাকে বি লিখছি। তাহলে দেখো আমি এই ঘরটাতে বি লিখলাম, আবার এটাতে বি লিখলাম, অর্থাৎ এই দুটো ঘরকে আমি ব্ল্যাক করে দিব। এখন আমি যেহেতু এই দুটো ঘরকে ব্ল্যাক করেছি, পাশের ঘরেও যদি আমি এটা ব্ল্যাক করি তাহলে এই দুটা মিলে যাবে। সেই জন্য আমি পাশের ঘরে এটা দিব না, সেক্ষেত্রে আমি ব্ল্যাক লিখবো এখানে আর এখানে, উপরে নিচে, এরপরেরটা আবার পাশে, তারপরেরটা উপরে নিচে, তারপরেরটা আবার পাশে। এভাবে আমি প্রত্যেকটা ঘর ফিল আপ করব। শিক্ষার্থীরা, তোমরা যারা করোনাকালীন সময়ে ঘরে বসে তোমাদের অনেকেই বোর হয়ে যাচ্ছ, বিনোদনের জন্য হয়তোবা ওভাবে তোমাদের ভালোও লাগছে না, তো আমরা সেই বিনোদনটা খুঁজে নিতে পারি আমাদের কাজের ভেতর। আমাদের একটা ঘর যদি ভুল হয়ে যায় তাহলে বাকি সবগুলোই কিন্তু ভুলে ভুলে ভরে যাবে। সেজন্য আমরা একটু লক্ষ্য করে কাজটা করতে হবে, যত্ন করে, আর ডিজাইনের কাজ খুব যত্ন করে করতে হয়। যদিও আমরা বলছি এটা অষ্টম শ্রেণীর জন্য, আমাদের কিন্তু ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত চারুকলার ক্লাস আছে, সেই জন্য
আমরা যে কোনো ক্লাস এই কাজটা করতে পারি, ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী উভয়ই করতে পারি, কারণ আমাদের সেখানে জ্যামিতিক নকশা আছে। এখন আমরা যেখানে বি লিখেছি সেই ঘরগুলোকে ব্ল্যাক করে দেব। এগুলো খুব নিখুঁত ভাবে করতে হবে একেবারে। আমি তো মার্কার দিয়ে করছি, সেজন্য ওভাবে করা যাচ্ছে না। সাধারণত ড্রয়িংটা খাতায় করলেই ভালো, বোর্ডে ওইভাবে কাজগুলো একেবারে নিখুঁত ভাবে পাওয়া যায় না। তারপরে আমরা তোমাদেরকে বোঝানোর জন্য বোর্ডে দেখিয়ে দেই, আর ক্লাসে তো তোমরা জানোই আমরা খাতায়ও করে দেখাই সুবিধার জন্য আমাদের। কিন্তু ঘরের বাইরে যেতে পারবে না, এটা সম্পূর্ণ ব্ল্যাক করে দিতে হবে। ব্ল্যাক ঘরগুলোকে সম্পূর্ণ ব্ল্যাক করে দিতে হবে, ঘরের বাইরে যাওয়া যাবে না। ঘরের বাইরে গেলে সেটা দেখতে ওভাবে সুন্দর লাগবে না। যেহেতু আমরা জ্যামিতির মাপ দিয়ে করছি, মাপের বাইরে গেলেও কিন্তু সেটা হবে না। আমাদের যেহেতু প্রশ্নে শর্ত দেওয়া আছে, আমরা সেই শর্তটা ফিল আপ করছি। তোমরা চাইলে লকডাউনের এই সময়টাতে তোমরা বাসায় বসে বেশ কিছু বিনোদনমূলক কাজ হিসাবে কিংবা তোমার ক্লাসের কাজ হিসাবেও তুমি এই কাজগুলো সংরক্ষণ করতে পারো এবং করে রাখতে পারো। আরেকটা জিনিস, শিক্ষার্থীরা তোমরা যেটা করবে ডিজাইনের কাজগুলো খুব সুন্দর করে রাখতে হবে, সেটাতে যেন ভাঁজ না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভাঁজ পড়লেই ডিজাইন নষ্ট হয়ে যায়, আমরা এই কাজটা কখনোই করব না। ডিজাইনে যেন ভাঁজ না পড়ে সেদিকে লক্ষ্য রেখে সেভাবে করব। এটা সপ্তম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী তারাও করতে পারবে, প্রত্যেকেই করতে পারবে। আর ডিজাইনটা করার সময় মনে রাখবে প্রত্যেকটা বিন্দুতে বিন্দুতে যেন মিলে যায়, বাঁকা না হয়। আর পুরোটা ঘর একদম কালো করে দিতে হবে। আমি তো মার্কার দিয়ে করছি, এখানে শুধু দাগ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে কালো করে ফেলতে হবে। সেক্ষেত্রে অনেকে সাইন পেন ব্যবহার করে, অনেকে আবার মার্কার ব্যবহার করে। মার্কার ব্যবহার করলে, সাইন পেন ব্যবহার করলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মার্কার আর সাইন পেনের কারণে পেজের পেছনের দিকে একটা দাগ পড়ে যায়, হ্যাঁ, খাতার মধ্যে দাগ পড়ে যায়। সেজন্য আমরা সাধারণত মার্কার সাইন পেন এগুলো ব্যবহার করব না, আমরা করলে পেন্সিল দিয়ে কাজ করব। পেন্সিলের কাজগুলো দেখতে অসাধারণ মনে হয়, সেজন্য আমরা পেন্সিল দিয়ে কাজ করব। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা পেন্সিল দিয়ে যে করব সেটা পেন্সিলটা কি পেন্সিল হবে, কোন পেন্সিল দিয়ে করব, এই জিনিসটা তোমাদের মাথায় আসতে পারে। সে কারণে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে 6B পেন্সিল, যদি হাতের কাছে থাকে তাহলে খুবই ভালো, তোমরা 6B পেন্সিল ব্যবহার করতে পারো। আর 6B পেন্সিল দিয়ে কাজ করলে কাজগুলো দেখতেও অনেক ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, এ কারণে আমরা 6B পেন্সিলগুলো ব্যবহার করতে পারি। আর শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের প্রশ্ন ছিল কি, প্রশ্ন ছিল ত্রিভুজ দিয়ে একটি নকশা। তাহলে আমরা ত্রিভুজ দিয়ে একটি নকশা করলাম। এরপরে যেটা করতে বলেছে সেটা হচ্ছে 5x5। আমরা 0 থেকে 5 নিয়েছি চারপাশেই,
এগুলো এখন আমরা মুছে দিচ্ছি। এটা আমি তোমরা বোঝার জন্য লিখেছি, এটা তোমরা লিখার প্রয়োজন নাই। ঘরটা করার সময় 1-2 যে আমি লিখেছি এরকম স্কেলেও আছে, তোমরা যেটা করবে প্রতিটা লাইনে এভাবে একটা ফোঁটা দিবে, একটা একটা বিন্দু দিয়ে যাবে, তাহলে তুমি এটা কাউন্ট করতে পারবে, বিন্দুতে বিন্দুতে যোগ করবে। যেমন আমরা জ্যামিতিতে বলি, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে কি করলাম, একটার সাথে একটাকে যুক্ত করলাম। তো ঠিক সেভাবেই আমি এখানেও যুক্ত করছি একটার সাথে একটা লাইনকে, আর প্রতিটা লাইন একেবারে স্ট্রেট হবে। আমি আবারও বলছি তোমরা স্কেল ব্যবহার করবে, স্কেল ব্যবহারের কারণে যেটা হবে তোমাদের লাইনগুলো ব্রেকআপ হবে না, লাইনগুলো ভেঙে যাবে না, লাইনগুলো বাঁকা হবে না, সেই জিনিসটা তোমরা একেবারে নিখুঁত ভাবে পাবে। সে কারণে লাইনগুলো এভাবে দিতে হবে। এখন তাহলে আমরা আমাদের সেই ডিজাইনের প্রশ্নটা আবার একটু দেখে নেই। আমরা আমাদের প্রশ্নটা আবার লিখে নিলাম কাজের সুবিধার্থে। এখন যেটা হচ্ছে আমরা পেয়ে গেলাম ত্রিভুজ দিয়ে একটি জ্যামিতিক নকশা। এটা হচ্ছে জ্যামিতিক নকশা, যেহেতু আমরা জ্যামিতিক উপকরণ দিয়ে করেছি, অর্থাৎ ত্রিভুজ দিয়ে করেছি, প্রতিটা ঘর ত্রিভুজ, ঠিক আছে। আর হচ্ছে ত্রিভুজ দিয়ে করলাম, আঁকলাম 5x5 ইঞ্চি মাপের ঘরে, অর্থাৎ এখানে 0 থেকে 5, এখানে 0 থেকে 5, এইদিকেও 0 থেকে 5, যেহেতু চারপাশেই 0 থেকে 5, সেজন্য আমরা বলছি 5x5 মাপের ঘরের ভেতর। এরপর হচ্ছে রংবিহীন সাদা কালো, আমাদের নকশাটা কিভাবে আছে, সাদা কালোই আছে, সেজন্য আমরা এটাকে বলছি রংবিহীন সাদা কালো নকশা। তাহলে আমাদের আমরা আরেকটু করে এখানে মাপটাও লিখে দেই। শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো তোমাদের নকশার কাজগুলো কিভাবে করতে হবে। আজকে আমরা দেখলাম জ্যামিতিক নকশা, অন্য আরেকটা ক্লাসে আমরা প্রাকৃতিক নকশা নিয়ে আলোচনা করব, প্রাকৃতিক নকশাটা কিভাবে আঁকতে হয়। আজকে আমি বলে দিয়েছি উপকরণগুলো এবং মাপের কথাও বলে দিয়েছি। ঠিক একইভাবে প্রাকৃতিক নকশা করতে গেলেও তোমাদের মাপের প্রয়োজন হবে, কোন মাপের ঘরের ভেতর করবে। তুমি 5x5ও করতে পারো, এর চেয়ে বড় ছোটও করতে পারো, তোমার সুবিধা মতো তুমি করতে পারো। তাহলে শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আমাদের আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।